ওরে খালি গাড়ি আর গাড়ি মাথা নষ্ট, আশপাশে এখানে রোডে খালি গাড়ি আর গাড়ি, গাড়ি ঘুরতে ঘুরতে আমি শেষ। আমাদের আমি এখন চলে যাচ্ছি হয়ে গিয়ে কেরালা হোটেলের সামনে, কেরালা হোটেলে খাইতে যাবো। ওখানে অনেক বাঙালিরাও যায়, ইন্ডিয়ারা আসে, মাথা নষ্ট। ইন্ডিয়ারা বেশিরভাগ খালি ওই বক্কর চক্কর কী যে খায় আমি নিজেও জানি না। এই আল ওইখানে খালি আমি বাঙালির মধ্যে খাবারের মধ্যে দেখি খালি আলু ভাজি, আর যেই সমস্ত মাল খালি নারকেল আর নারকেল দেয়, যে কোনো মালে দেয় নারকেল, আমি এই জন্য বন্ধে খাইতে পারি না। দেখি একটু কী খাওয়া যায়, দ্রুত চলে যেতে আসি কারণ আমার টাইম খুবই শর্ট, দেখি কী করা যায়। আর ভাই আমরা চলে যাইছি, চলে যাইছি। হাত না ধুয়ে কোনো কারণে কিছু খাইতে পারবো না। হ্যান্ডাস আমার একটু হাতটা ধুইয়া পূজা বাদে পূজা পুড়িয়া শেষ, পুরোপুরি শেষ। এই ভাই তাড়াতাড়ি পরোটা দেন, দুইটা খাই খাই দুটো পরোটা দেন, একটা সবজি দিয়ে দেন। খাওয়াইতে বইয়া শুরু করলাম। এখন আসলেই পরোটা দুইটা একটু অন্যরকম অন্যরকম লাগে। এখানে পরোটা কিন্তু পুরাই আলাদা, আর সবজি কাকু চাইয়ে রয়েছে। কাকু যে কী বলবে আমার আমি জানিও না। কাকু কিন্তু পাকিস্তানি মাল, যুদ্ধের আমাদের মাল, মাথা নষ্ট মাল। খাওয়া শেষ, কী করার, তাড়াতাড়ি হাতে নিলাম। হ্যাঁ তো ভালোই লাগতেছে, দুঃখে পাতে বুট ভাজি দেখতেছি, দেশ ছাড়িয়া মানে এই কেরালা হোটেল ছাড়িয়া, এটা কিন্তু মাথা নষ্ট কেরালা হোটেল। কেরালা হোটেলের নামটা দেখছেন, সব কেরালা ভাষায়। আর রেড চিল্লি, ওকে রেড চিল্লি। আপনারা চলে আসার কাম হইলে চলে আসছেন, কারণ দেখতে পুরো মাথা নষ্ট। কিন্তু নর্মাল একটা হোটেল, আমি হাইফাই হোটেল ছাড়া আমি কিন্তু খাই না। কারণ এখন সৈদরপের রোডের মধ্যে থেকে চলে যাচ্ছি, রোড থেকে দেখতে পাচ্ছি আমি। ও ও বন্ধুরা, আমি কিন্তু উল্টা রোডে আছি, ঠিক আছে। এটা যে কোনো সময় আমার দাপাবে মেরে দিতে পারে, কারণ এটা আমার পুরোটাই হলো রং সাইড। এই সাইড দিয়ে সবসময় আসে আমাদের বাংলাদেশে, কিন্তু সবসময় সবাই ডান সাইড ইউজ করে আর এখানে বাম সাইড ইউজ করে। ইসলামিক অনুযায়ী বাম সাইড ইউজ করাটাই উচিত। ওকে ভাইয়া, এখানে সিগন্যালটা সারছে, ওই দেখবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। সামান্য ক্যারা হোটেল আমি দেখাতে পারি নাই, কারণ ওখানে একজন চলে আসছিল গলদিয়ার লোক, এর কারণে ভালো মতো দেখাতে পারি নাই। পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, বাই বাই।